साधु संगे यह समस्त पाप गुल साधु संगे नष्ट हो जाए हैं। एक छोटे गल्प सुना मन दे सुन साधु हम तो नरोत्तम दास ठाकुर बोल से ना बोले गंगा रस ले पश्चाते पवना दर्शने पवित्र कर ऐ तो मार्गो नरोत्तम दास ठाकुर बोल से अपनी जो गंगा गए स्नान करवे तक तुम्हारा पाप नष्ट हो किंतु जो साधु दर्शन मात्र की है जे रकम सूर्य उदय होले समस्त अंधकार के दूरीभूत कर दिए जखन हमारा जीवन में साधु संग करबो हमारे जतो अज्ञान पाप आछे जिसको निजे थे के नष्ट हो जाए हैं। एक समय का छोटा गल्प सुना बोले एक समय नारद नारद कथा सुनाई जाने हमारा बोलना क्योंकि नारद काज कर छिस माने झगड़ा लगा छिस हैं किंतु नारद झगड़ा लगाए ना। एक दिन नारद तिनी ठाकुर ने का छक दिए छे गोविंद ने का छक दिए छे बोले गोविंद तुम एक तो सवाई बोल छे साधु संग सर्व शास्त्र कहे लव मात्र साधु संग सर्व सिद्धि है तुम एक तो बोलवे साधु संग रे की फल बोले ठीक है छे ता काज करो तुम्हा के पटा छे टिकटिक आ छे ओई जंगल रे मधे तुम ये टिकटिक के काछे जाओ वो तुम्हा के साधु संग रे फल बोले बोले टिकटिक की बोले जाओ ना के जिज्ञासा कर लो बोलवे सत्य सत्य जंगल गए देखे टिक टिक तब बोल जाए गोविंद तुम्हारे का पाठी है जे साधु संग महिमा बोलते बोलो देखी देख लो जे टिक टिक ना एक तो माथा नड़ा जो एक बार बोल से नाथ नड़े से दो बार बोले माथा तीसरी बार जो बोल से ना वही जे मगर बांग्ला की बोले टिक टिक छोटे छोटे केकला से बोले বলছে মাথা নাড়াই দেখবে ও দু তিনবার মাথা নাড়িয়েছে যখন তৃতীয় বার জিজ্ঞাসা করে তখন সঙ্গে সঙ্গে মরে পড়ে গেছে বলার সঙ্গে সঙ্গে মারা গিয়েছে বলে ইয়ে কি হলো গোবিন্দ বললো যে কি সাধু সঙ্গে মহিমা বললে এক তো জিজ্ঞাসা করতে মারাই গেল ফিরে এসছে বলে গোবিন্দ তুমি কোথায় পাঠালে আমি যখন দু তিনবার জিজ্ঞাসা করছো তো মেরে মারা গিয়েছে বলে তুমি একটা কাজ করো বলে কি একটু সামনে সরে আসুন সবাই দেখো বলে তুমি জঙ্গলে যাও কেউ কথা বলবে না বাইরা যারা আসবে না ওরা নিজেরা বসে যাবে তোমাদের বলতে হবে না তোমরা চুপ করে থাকো ঠিক আছে এখন বলছে দেখো আর একটা কাজ কর বলে কি বলে এই জঙ্গলে যাও ওখানে একটা টিয়া পাখি আছে ওই টিয়া পাখিটি তোমাকে সাধু সঙ্গের মহিমা বলবে বলে পাখি কি বলে বলে যাও জিজ্ঞাসা কর না যখন গিয়েছে ওই টিয়া পাখি তাকে প্রশ্ন করেছে বলে ঠাকুর তোমার কাছে পাঠিয়েছে ওই সাধু সঙ্গের মহিমা জানার জন্য যখন এক দুবার যখন তিন বার বলছে না তখন টিয়া পাখিটা সাথে মরে পড়ে গেল সঙ্গে সঙ্গে মারা যায় বলে হে ভগবান দুটো দুটো জীব হিস আবার ফিরে এসেছে বলে গোবিন্দ কাদের কাছে তুমি পাঠাতে গো যার কাছে দিয়ে বলছি ওই মারা যাচ্ছে বলে তুমি আর একটা কাজ করো বলে কি বলে অমুক জায়গায় যাও একটা গরু একটা বাছুরি জন্ম দিয়েছে ওই বাছুরটি তোমাকে সাধু সঙ্গের মহিমা বলবে বলে বাছুরি কি বলবে বাছুর বলে যে জিজ্ঞাসা করে না সত্যি সত্যি গিয়ে দেখে এটা গরু এটা বাছুর জন্ম দিয়েছে তখন জিজ্ঞাসা করে বলে গোবিন্দ তোমার কাছে পাঠিয়ে যে সাধু সঙ্গর মহিমা জানার জন্য যখন দু তিনবার বলছে সঙ্গে সঙ্গে বাছুরটাই মারা গেল বলে হে ভগবান তিনটি তিনটি প্রাণী মারা গেল ফিরে এসছে বলে গোবিন্দ তুমি কার কাছে পাঠাচ্ছ ও যাকে গিয়ে জিজ্ঞাসা করছো তো মারা যাচ্ছে তখন তিনি বলে অন্তিম বার তোমাকে পাঠাচ্ছে আর পাঠাবে না বলে বলো বলে অমুক জায়গায় যাও দেখবে একটা রাজার একটা ছেলে জন্ম নিয়েছে ওই তোমাকে সাধু সঙ্গের কথা বলে বলে হে ভগবান তিনটে তিনটে প্রাণী মারা গেল আর যদি সাধুর ছেলে যদি রাজার ছেলেটা জন্ম নিয়েছে ও মারা যায় না রাজা সিধা জেল মারা গেল হ্যাঁ এখান তো বেঁচে গিয়েছে ওখানে আর বাঁচবো না
সত্যি সত্যি গিয়ে দেখে রাজার একটি সুন্দর ছেলে হয়েছে, সুন্দর একটি ছেলে হয়েছে, কিন্তু ছেলেটি ও জন্মতে গেছিল বোবা, কথা বলতে পারত না। এখানে গিয়ে যেখানে জিজ্ঞাসা করেছে, তুমি একটু সাধু সঙ্গের মহিমা বলবে, গোবিন্দ তোমার কাছে পাঠিয়েছি, যখন দু তিনবার বলেছে না, সন্দেহ সঙ্গে ছেলেটা কান্নাকাটি করতে আরম্ভ করেছে। তখন নারদ বলছে, হয়ে গেছে কাজ, হয়ে গেছে বলতে ছেলেটা বলতে মারা যাবে, পালাতে আরম্ভ করেছি। যখন পালাতে আরম্ভ করেছে, ইতিমধ্যে এই যে রাজ দূতরা গিয়ে রাজাকে বলছে, বলে রাজা কিন্তু ওই ছেলেটি জন্ম থেকে ছিল বোবা আর কথা বলতে পারতো না, যে দেখবে জন্ম থেকে বাচ্চা ছেলে যদি কান্নাকাটি না করে না, মনে করবে ওটা হলো বোবা। হ্যাঁ, বোবা ওইটা, কিন্তু জন্ম থেকে ছিল বোবা। কিন্তু যখন এই নারদকে দর্শন করেছে, ও দর্শন করার সঙ্গে সঙ্গে তার সমস্ত পাপ নষ্ট হয়ে গেছে, এই জন্য সে কান্নাকাটি করতে আরম্ভ করেছে। রাজাকে গিয়ে রাজদূতরা বললো, মহারাজ তোমার ছেলে যে বোবা ছিল না, মুখ খুলে গেছে, কান্নাকাটি করছে। বলে কি করি, বললো বলে এটা কোনো সাধু বাবা এসেছিল, ওই সাধু বাবাকে দর্শন করার সঙ্গে সঙ্গে মুখটা খুলে গেছে। বলে সাধুটা গেল কোথায়, বলে তোকে ধরে নিয়ে আসো, যাও তাকে নিয়ে আসো। এই সাধু পিছনে দৌড়িয়েছে, নারদ বলে বাবা একটু দাঁড়াও, বাবা একটু দাঁড়াও। নারদ বলছে, কাজ হয়ে গেছে, মনে হচ্ছে ছেলেটা মারা গিয়েছে, রাজা তো জেল বন্ধ করে দিয়ে পিছনে দৌড়িয়েছে। নারদ থেমে গেছে, বলছে তোমাকে মহারাজ এই পালকি পাঠিয়েছে নিয়ে যাওয়ার জন্য। বলে পালকি, বলে হ্যাঁ, ওই পালকিতে মধ্যে বসিয়ে নিয়ে এসছে, যখন নিয়ে এসছে রাজা, তখন সেই নারদের চরণে প্রণাম। বলে নারদ, অনেক কষ্ট করে আমার একটু ছেলেটা হয়েছিল, তুই ছেলেটা জন্ম থেকে ছিল বোবা, কিন্তু তোমাকে দর্শন করার সঙ্গে সঙ্গে মুখটা খুলে গিয়েছে, অনেক কৃপা হয়েছে, আমার ছেলে উপরে আশীর্বাদ করো। হ্যাঁ, তখন ওই ছেলেটা বলতে আরম্ভ করেছে, বলে নারদ সাধু সঙ্গের মহিমা বুঝতে পেরেছ? বলে কি, বলে যখন তোমাকে প্রথমে রাজা পাঠিয়েছিল, তখন আমি ওই টিকটিক ছিলাম বা গিরগিটি আমি ছিলাম, কিকলা ছিলাম, কিন্তু তোমাকে দর্শন করার সঙ্গে সঙ্গে আমার সমস্ত পাপটা নষ্ট হয়ে গিয়েছে, তখন আমার আর ভালো জন্ম হয়েছে, আমি টিয়া পাখি হয়ে জন্ম গ্রহণ করেছি, কিন্তু যখন আবার তুমি এলে, আবার যখন দর্শন করেছি, আমার শরীরটা ছেড়ে গিয়েছে, আর পুণ্যতে আমি একটি গরু বাছুরী হয়ে জন্ম গ্রহণ করেছি। ওই বাছুরীর পর মানুষ জন্ম হয়, কেননা গরু মধ্যে দেখবেন 33 কোটি দেবতা গরু মধ্যে নিবাস করে। হ্যাঁ, এই জন্য আমার শ্রেষ্ঠ জন্ম হয়েছে, কি জন্ম, আমি বাছুরী হয়ে জন্ম নিয়েছে। যখন তুমি আবার এসেছ, যখন আমি তোমাকে আবার দর্শন করেছি, তখন সমস্ত পাপ নষ্ট হয়ে গিয়ে, তখন আমি একটা রাজার ছেলে হয়ে জন্ম, কিন্তু ছেলে তো হয়ে জন্ম নিয়েছিলাম, কিন্তু ছেলেটা জন্ম থেকে ছিল বোবা, কথা বলতে পারতাম না। তুমি যখন এসেছো, তোমার দর্শন করেছি না, তখন আমার সমস্ত পাপ গুলো নষ্ট হয়ে গিয়েছে, আর সঙ্গে সঙ্গে আমি কি মুখ খুলতে আরম্ভ করে দিয়েছি। বলে নিতাই গৌর ব্রহ্মানন্দে, এবার অনুগ্রহ দিন কি দর্শনে পবিত্র কর এই তোমার গুণ। যখন সাধু দর্শন করি আমরা কি হয়, বলে পুংস অখ্ন সবিত্র যথা, যেরকম সূর্য সমস্ত অন্ধকারকে দূরীভূত করে দিয়ে, সাধু দর্শনে আমাদের সমস্ত পাপ গুলো নষ্ট হয়ে যায়। বলে গঙ্গা পাপম, গঙ্গা তো উপর থেকে কেবল পাপটা নষ্ট করে, হৃদয়ের পাপকে নষ্ট করতে পারে না, কিন্তু সাধু দর্শনে কি হয়, আমাদের হৃদয়ের মধ্যে যে পাপ করার যে বৃত্তিটা কি করে, ওইটাকে ওইটা ভালো করে দিয়ে, বুঝতে পারছেন তো। বলে চন্দ্র তাপম, বলে চন্দ্রমা কি করে, বলে চন্দ্রমা সমস্ত তাপকে নষ্ট করে। হ্যাঁ, কিন্তু সাধু সঙ্গ কি করে, বলে সাধু সঙ্গ আমাদের হৃদয়ের মধ্যে যত তাপ আছে, হৃদয়ের মধ্যে আমাদের যত দুঃখ কষ্ট আছে, যখন সাধু দর্শন করি, বাস সমস্ত আমাদের তাপ গুলো, সমস্ত দুঃখ কষ্ট আমাদের তখন নষ্ট হয়ে যায় সাধু সঙ্গে। হ্যাঁ, সাধু সঙ্গে আমাদের সমস্ত তাপ গুলো নষ্ট হয়ে যায়।
বলে দন্না কল্প করু হরে, কল্প বৃক্ষ কি করে আমাদের সমস্ত দুঃখ কষ্ট কে ইয়ে কল্প বৃক্ষ দূর কর দিয়ে। বলে সাধু সঙ্গ কি হয়, আমাদের জীবনে যত দুঃখ কষ্ট আছে ইয়ে সমস্ত দুঃখ কষ্ট সাধু নষ্ট কর দিয়ে। এই জন্য বলছে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি। হ্যাঁ, লব মানে কত? বলে এক সেকেন্ড, এক সেকেন্ডকে এগারো ভাগ করুন, এর যে একটি ভাগকে এক লব বলা হয়। একটি ভাগকে জীবনে যদি এতটুকু সময় জীবনে সাধু সঙ্গ হয় তখন কি হয়, সর্বসিদ্ধি। মানে কি? গোবিন্দ চরণ, ঠাকুরের আমরা চরণকে প্রাপ্ত করতে পারি। এই জন্য আজকে আমাদের খুবই ভাগ্যের কথা, আমাদের আজকে খুব ভালো দিন। এই জন্য শিব ঠাকুর তিনি মাতা পার্বতীকে বলছেন, কি বলছেন, বলে সৎসঙ্গতি দুর্লভ সংসার নিমিষ দণ্ড ভর এ কৌবার। শিব ঠাকুর বলছে পার্বতী, এই জীবনে সাধু সঙ্গ সত্য সঙ্গতি দুর্লভ সংসারা, সংসারতে সাধু সঙ্গ অত্যন্ত দুর্লভ। বলে হে পার্বতী, জীবনে যদি এক ঘড়ি আধি ঘড়ি আধি সে পুণ্য আর তুলসী সত সঙ্গত মে নাশে কোটি অপরাধ। বুঝতে পারছেন তো? যদি এক লাভ যদি জীবনে সাধু সঙ্গ হয় আমাদের কোটি কোটি জন্মের যে পাপকে এই সাধু সঙ্গ নষ্ট করে দিয়ে, এই সাধু সঙ্গ নষ্ট করে দিয়ে। এই জন্য বলবেন যে এই সাধু সঙ্গের কি ফল, সাধু সঙ্গ করলে কি হয়, সাধুরা আমাদের কি দিয়ে, এটা ছোট কাহিনী শোনা মন দিয়ে শুনবো, এরপর তোমাদের জিজ্ঞাসা করবো, ঠিক আছে, মন দিয়ে শুনো, ঠিক আছে, তোমাকে মনে রাখবে। সাধু সঙ্গতে কি হয়, কেন এই সাধু সঙ্গে এত মহত্ব দিয়েছে, কেন শাস্ত্র বলছে, হ্যাঁ সাধু সঙ্গের এত মহিমা কেন বলছে, এটা ছোট কাহিনী বলছি, মন দিয়ে শুনবো। বল, এক সময় কি হয়েছে, একটা কোন রাজা ছিল, ওই রাজার কোন সন্তান ছিল না, এই জন্য রাজা খুব দুঃখী ছিল। একদিন রাজ দরবারে কোন একটা সাধু এসছে, বলে মহারাজ ভালো কুশল মঙ্গল। বলে কি কুশল মঙ্গল, যে তো রাজ্য পাঠ আছে ঘরে একটাও সন্তান সন্তান নেই, এই রাজ্যগুলো কে সম্ভালবে, এই জন্য আমি তো খুব দুঃখে জীবন কাটাচ্ছি, হ্যাঁ ভবিষ্যতে কে দেখাশোনা করবে রাজ্যকে। তখন সাধু শাস্ত্রে বলছে, যো না করে লকড়ি তার শো করে ফকিরি। বুঝতে পারলো, লকড়ি অর্থ হলো ভাগ্য, তোমার ভাগ্য যেটা নেই, যদি সত্যি সত্যি কোন সাধু হয় তুমি যদি কৃপা করে না, বলে শো করে ফকিরি, ফকিরি অর্থ হলো সাধু, তোমার ভাগ্য যেটা নেই, যদি সত্যি সত্যি কোন সাধু যদি কৃপা করে ভগবান নিজের প্রতিজ্ঞা বদলে দেয়। যারা পিতামহ ভীষ্ম কি বলছিলেন, কৃষ্ণ কি বলছিল, আমি মহাভারত যুদ্ধ করব না, কিন্তু পিতামহ ভীষ্ম কি বলেছিলেন, বলে তোমাকে অস্ত্র ধারণ করাবো, করবে না কি, তোমাকে অস্ত্র ধারণ করাবো। গোবিন্দ শেষে কি করলো, নিজের ভক্তের প্রতিজ্ঞাকে রক্ষা করার জন্য তিনি অস্ত্র ধারণ করলেন। বুঝতে পারছেন তো, যদি সাধু কৃপা হয় না, কি না হতে পারে, সবকিছু সম্ভব হয় সাধু কৃপা করলে। তখন সাধু তিনি কৃপা করছেন, বলে ঠিক আছে, তোমার বাড়িতে একটি সুন্দর ছেলে হবে। এখানে সত্যি সত্যি সাধু কৃপাতে একটি ভালো ছেলে হয়েছে, ভালো ছেলে হয়েছে। কিছুদিন পরে আবার এসছে সাধু বাবা, বলে কি গো ছেলে হয়েছে, বলে ছেলে তো হয়েছে কিন্তু আর একটা দুঃখ হয়েছে। বলে কি, বলে ওই ছেলেটাকে যেমন বাঁচা ছেলে ছিল না, কিছু চোর গুন্ডারা তারা সেটাকে কিডন্যাপ করে নিয়েছে, কিডন্যাপ জানে তো, ওকে উঠিয়ে নিয়ে চলে গেছে, টাকা বিচারলো। হ্যাঁ, এই জন্য বাবা আমি খুব দুঃখী, ছেলে তো হলো তোমার কৃপায় কিন্তু কেউ উঠিয়ে নিয়ে চলে গেছে, আমি খুব দুঃখী। কিন্তু সাধুটা কোনো সাধারণ ছিল না, কারণ ধ্যান লাগিয়েছে, ছেলেটা গেল কোথায় সব দেখতে দিয়েছে। বলে চিন্তা কর না, তোমার ছেলেটা এখন জীবিত আছে। বলে জীবিত আছে, বলে জীবিত আছে ভালো আছে, কোনো চিন্তা কর না। বলে কোথায় বলো, এখন নিয়ে আসবো। বলে একটা মাঝখানে একটা অসুবিধা হয়ে গেছে। বলে কি, বলে ছেলেটা কে যখন কিডন্যাপ করলো উঠিয়ে নিয়ে গেল, তখন ও বাঁচা ছেলে ছিল, এত ওর জ্ঞান ছিল না, ছেলেটা তো বড় হয়ে গেছে, কিন্তু ওই যে চোর গুন্ডা গুলো
উঠিয়ে নিয়ে গিয়েছে, ওরা বলছে আমরা হলাম তোমার পিতামা। এটা ছোট হ্যাঁ চালের ঘরে আছে বলে এইটাই হলো তোমার ঘর। তোমার যে ওর যে প্রকৃত যে পিতা যে না ও ভুলে গিয়েছে, আর তার যে নকলি পিতা মাতাকে ওখানে পিতা মাতা বলছে, বলে কি করব, বলে দেখো প্রথমে আমি ওকে গিয়ে বুঝাই যে বাস্তবতে তোমার পিতা মাতা কে, তোমার ঘরটা কোথায়। যদি ও বুঝে যায় না, যদি ওকে নিয়ে আসে তখন কাজ হবে, আর এখন যদি তাকে নিয়ে আসবে ও তোমাকে পিতা মাতা বলবে না। মন দিয়ে শুনো, খুব মূল্যবান কথা। বলে কি করতে হবে, বলে আমি ওকে গিয়ে প্রথমে বুঝাই প্রকৃত তোমার বাড়িটা কোথায়, প্রকৃত তোমার পিতা মাতা কি। যদি ও প্রকৃত বুঝে যায় না, ওকে নিয়ে আসে তখন তোমাকে পিতা মাতা বলবে। বলে সাধু বাবা তোমার বড় কৃপা হবে, আমি তো খুব দুঃখী আছি। তখন সাধুটা গিয়েছে ওকে একা থেকে দেখতে, বলে এদিকে আয়। বলে তোমার ঘর কোথায়, ওই যে চাদরে একটা ঘর ছিল ছোট ছোট, বলে এটা আমার ঘর। বলে তোমার পিতা মাতা কি, ওই যে চোর গুলো ছিল, বলছে এরা হলো আমার পিতা মাতা। তখন সাধু বাবা বুঝাচ্ছে দেখো তোমার এটা ঘরও না, এরা তোমার কেউ পিতা মাতা না। বলে কি বলছো, আমি ছোট বয়স থেকে ওই তো দেখে আসছি। বলে এই জন্য তো বলছি তোমাকে, ইয়ে তোরা তোমার কেউ পিতা মাতা নয়, এটা তোমার ঘর নয়। তোমার ঘর কোথায় জানা, রাজা রানী হলো তোমার পিতা মাতা, তোমার ঘর হলো রাজভবনে, যেখানে ছাপ্পান্ন ভোগ ছত্রিশ ব্যঞ্জন যেখানে খেতে পারতে, কিন্তু এখানে তোমার ভাগ্যে একটু ভাত ডাল ঘটে না। হ্যাঁ এই কথা বলছি, এই জন্য তোমার ভাগ্যে ডাল অন্যটাও তোমার ভাগ্যে জুটছে না। একদিন এই দেশের তুমি রাজা হবে। দেখো তুমি যখন ছোট বাচ্চা ছিলে না, এই গুন্ডা চোর গুলো তোমাকে কিডন্যাপ করে উঠিয়ে নিয়ে চলে এসে পয়সার লোভে, রাজা জানে না কোথায় তোমার পিতা মাতা। তোমার পিতা মাতা ছোট বয়সে তোমাকে উঠিয়ে নিয়ে এসছে। দেখো তোমাকে প্রমাণ দিচ্ছি, দেখবেন পিতা মাতার যে চেহারাটা না ওই ছেলের মধ্যে আসে, আসে কি না। কখনো কখনো আমার বলি দেখো ওই মার মতো ছেলেটা দেখ, বলি না। কখনো কখনো বলি দেখো ওর বাপের মতো ওই ছেলেটা। কখনো কখনো আমরা বলি ওই পিতা মাতা দুজন মিলে দেখো ওই চেহারা, বলি দেখো দাদুর মতো না, আঙ্গুলটা ওর দাদুর মতো দেখা যাচ্ছে, বলি না আমরা কখনো বলো, বলি তো না। দেখবেন পিতা মাতার চেহারা ছেলের মধ্যে আসে। তুমি দেখতে কত সুন্দর লম্বা চৌড়া সাদা, আর যাদের তুমি পিতা মাতা বলছো মিলিয়ে দেখো তো, দেখতে কিরকম খারাপ ওরা দেখতে, দুষ্ট বদমাশি। তুমি নিজের চেহারাটা রাজা রানীর সঙ্গে মিলাও, আর এই গুন্ডাদের সঙ্গে মিলাও, দেখো কার সঙ্গে তোমার সঙ্গে মিলছি। এরপরে যত তুই তো চিন্তা করে নাই এসব বিষয়ে, যখন ও বুঝালো না, আপনি তো ঠিক বলছে, আমার চেহারা তো এদের সঙ্গে মিলেই না, আমার চেহারা তো রাজা রানীর সঙ্গে মিলে। তোমাকে সত্যি কথা বলছি, তুমি হলে রাজা রানীর ছেলে, একদিন এই দেশের রাজা হবে তুমি, রাজ্য তো তুমি পাবে, কিন্তু তুমি ওই কোথায় হ্যাঁ চালের মধ্যে ঘরের মধ্যে আছে যেখানে খেতে পাচ্ছ না। বলে বাড়ি যাবা, বাড়ি যাবে, বলে তোমার তো কৃপা হবে। বলে ঠিক আছে আমি তোমার পিতা গিয়ে বলছি, যেন পিতা গিয়ে বুঝিয়েছি। বলে ওকে ভালো করে আমি বুঝিয়ে দিয়েছি, এইবার যদি তুমি নিয়ে আসো না তোমাকে মানবে। এই যখন রাজাকে গিয়ে বলছে অমুক স্থানে তোমার ছেলে, যাও সৈন্য সামনে নিয়ে চারদিন ঘেরাও করো, এই গুন্ডা বদমাশি গুলো মেরে মেরে জেল বন্ধ করে ছেলেটাকে বাড়িতে নিয়ে আসো। এই রাজা গিয়েছে সৈন্য সামনে নিয়ে চারিদিকে ঘেরাও করছে, ঘেরাও করে মেরে মেরে ওদেরকে জেল বন্ধ করেছে, আর নিজের ছেলেটাকে বাড়িতে নিয়ে এসেছে। যখন বাড়িতে নিয়ে এসে না, ছেলে দেখে দেশের রাজা আমি, আমার পিতা মাতা রাজা রানী, কত দাস দাস সেখানে কাজ করছে, রাজমহলে আমি থাকার লোক, আনন্দ আনন্দ হয়ে গেছে। দেখো মন দিয়ে বুঝো, এই যে কাহিনীটা শোনালেন না, এটা হলো আমাদের নিজেদের কাহিনী। সাধু সঙ্গে কি হয় বলে না, সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোন বস্তু নাই। সাধু সঙ্গে কি হয়, হ্যাঁ এই জন্য আমরা যত সংসারে আমরা এখানে না, আপনার সবাই কিডন্যাপ হয়ে আছে, সবাই আমার কিডন্যাপ, আমাদের সব গুন্ডা বদমাশরা সব উঠিয়ে নিয়ে চলে গিয়েছে। আমাদের বাড়ি এটা নয়, এই জগতে কেউ আমাদের পিতা মাতা নয়। হ্যাঁ আমরা বলি না তোমরা মাতা চ পিতা তোমরা
त्वमेव बंधु सखा त्वमेव बोली ना त्वमेवं विद्यां द्रविणा त्वमेव त्वमेवं सर्वं मम देव देव बोलना जानो तो भजन का काके बोली त्वमेव माता च पिता त्वमेव कृष्ण गीता ते बोलछन हे अर्जुन पिता अहमस्य जगत धाता माता पिता आमी होलाम तुम्हारे प्रकृत पिता हैं प्रकृत पिता होलाम आमी जगत रे पिता कृष्ण जे नाम जे बाप पितृद्वही पातकीर्ता जन्म जन्मता कृष्णदास कविराज गोस्वामी चैतन्य चैतामृत बोलछन जगत रे पिता कृष्ण जे नाम जे बाप पितृद्वही पातकीर्ता जन्म जन्मता एजने संसारे हमरा की करछी केउ शरीर थे के दुखी केउ मन थे के दुखी केउ टाका थे के दुखी केउ परिवार थे के दुखी विभिन्न दुख कष्ट भोग करछी कने जे प्रकृत पिता के हमरा भूले गए छी त पिता बाड़ी कुठाई आवा दे गोलोक वृंदावन गोविंद चरण एजने पिता मा ब्रह्मा दिनि बोल छे बोले चिंता मणि प्रकर सद्म सुकल्प वृक्ष लक्षा वृत तो सुरभि रवि पालयंतम लक्ष्मी सहस्र सत संभ्रम सिद्धमानम गोविंदन मादि पुरुषम तमहं भजन पितामह ब्रह्मा बोल छे बोले बाई कुठाय बोले गोलोक वृंदावन गोविंद चरणे सेखानकर वृक्ष होलो की कल्प वृक्ष जा चाहे ताई दिवे सेखानकर भूमि होलो की चिंता सेखाने चिंता मणि जा चिंता करवे सेटा पावे बोले त्वयं मृतम सेखानकर जल होलो अमृत कथा गायनम यदि कौन किछु कथा बोले मन है कत सुंदर तिने भजन गायते यदि कौन केवल हाटे ना मन से सुंदर नाचते नाचते जाते जेखाने जन्म नहीं मृत्यु नहीं दुख नहीं कष्ट नहीं जरा व्याधि किछु नहीं जेखाने आनंद ही आनंद कोई जावले हमारे गोविंद चरण हमारा देर घर बुझते बातें तो गोविंद चरण होलो हमारे प्रकृत घर ओखान थेके रिफ्यूज हुए हमारा किछु दिन रे जने खाने केवल एस কিছু দিনের জন্য এসছি করোনা তো কত লোক মারা গেল শুনেছেন টিভি দেখেছেন তো করোনায় কত লোক মারা গিয়েছে যদি বাড়ি তো এইটা হতো ছেড়ে গেল কেন বাড়িটা আমার বাবার 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 গেল কোথায় মায়ের মায়ের মায়েরা গেল কোথায় যদি এটা ঘর হতো তখন থাকতো তো থাকছে না কেন এক এক তলি আছে কোথায় চলে যাচ্ছে এই জন্য আমাদের এটা ঘর নয় আমাদের প্রকৃত ঘর হলো গোলোক বৃন্দাবন এই জন্য কৃষ্ণ গীতাতে বলছেন হে অর্জুন মাম উপতুত্ব কন্তে পুনর্জন্ম না বিদ্যতে যে পর্যন্ত তুমি আমার চরণের না আসতে পেরেছ তত দিন পর্যন্ত এই সংসারের মধ্যে দুঃখ কষ্ট দারিদ্রতা ভোগ করবে তুই যখন আমার চরণে এসে যাবে যেখানে গেলে আর এই দুঃখ কষ্ট অশান্তি সেখানে কিছু নেই যেখানে আনন্দ আনন্দ বুঝতে পারছেন তো এই জিনিসটা আমাদের কে বুঝায় সাধুরা বুঝায় সাধুরা এসে আমাদের বুঝাচ্ছে ভাইয়া এই জগতে তোমার কেউ কারণ নয় মায়ার জগৎ মায়া মানে কি যেটা যেটা নয় তুমি তাকে তাকে মনে করছো যেটা তোমার নয় তুমি সেইটাকে তাই মনে করছো এটা হলো মায়া সংসার সংসার মানে কি সরতি ইতি সংসার ধীরে ধীরে আমার কেউ বড় হচ্ছে না ধীরে ধীরে মৃত্যু দিকে আগিয়ে যাচ্ছে আমার কেউ বড় হচ্ছে না সংসারে বললে তোমার কত বয়স বললে আমার 50 বছর বয়স বললে 50 বছর বয়স হল না তুমি 50 বছর মারা গেলে তোমার যে পরমাটা ছিল 50 বছর নষ্ট হয়ে গেল আমাদের কেউ বাড়ছে না আমরা ধীরে 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 মৃত্যুর দিকে যাচ্ছি মৃত্যুর দিকে যাচ্ছি বুঝতে পারছেন তো কিন্তু এই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি সংসারে এলে গৌরাঙ্গ মহাপ্রভুর নাম শুনেছো তো চৈতন্য মহাপ্রভু তিনি কি বলছেন বলে জীব জাগ জীব জাগ গোরা চন্দ বলে কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে ভাগিব বলিয়া এসে সংসার ভিক্ষারে বলিয়া রহিলে তুমি ভাগবতে তৃতীয় স্কন্ধতে ভগবান কপিলদেব নিজের মা কে বলছে মা
যখন মাতৃগর্ভে জীবের সাত মাস হয়ে যায় বলে মাতৃগর্ভে আশা নরকের মধ্যে আশা সমান। ভগবান বলছে মায়ের পেটে কি আছে বলে দেখি, ওই পায়খানা পরিসরা পুজ রক্ত এছাড়া কি আছে? পেটের মধ্যে এত গরম, আজকে যদি রসগোল্লা খাবে না কালকে বিষ্টা হয়ে বেরিয়ে আসে, দেখছেন তো? এত গরম পেটের মধ্যে, মাথাটা হেট করে পা উঁচা করে থাকে। ভগবান বলছে যেরকম পায়খানা পরিসর যে গটার মধ্যে যায় না, যে নালির মধ্যে, ওর মধ্যে যদি এক ঘন্টা রেখে দিয়া হয় তোমার কিরকম লাগবে? মারা যাবে। ভগবান বলছে মার পেটে পরিসরা পায়খানা এই পুজ রক্তের মধ্যে তোমাকে নয় মাস থাকতে হয়। যখন সাত মাস হয় তখন তার জ্ঞান আসে, যখন জ্ঞান আসে না দেখে আমি যে স্ত্রী পুত্র পরিবার দের জন্যে এত কষ্ট করে পয়সা অর্থ উপার্জন করে তাদের জন্য আমি ভরণ পোষণ করেছিলাম, সুখের সময় তো সবাই ছিল, দুঃখের মধ্যে কোথায় ওই স্ত্রী, কোথায় ওই ছেলে, কোথায় ওই মেয়ে, কোথায় ওই পতি? কেউ তো সেই পাপের কর্ম কেউ তো নিচে না, সেই পাপের কর্ম তো আমি একা ভোগ করতে হচ্ছে। হাজার জন্মের কথা তার স্মরণ আসে, ঠাকুরকে প্রার্থনা করে ঠাকুর আমাকে এই নরক থেকে বের কর। তখন ঠাকুর বলে দেখো তুমি কি করবে এবার বলো। বলে আমি বুঝতে পেরেছি সংসার কেউ কারণ মিথ্যা সংসার, হ্যাঁ মিথ্যা সংসার, যদি একবার তুমি আমাকে এখান থেকে বের করে দাও তোমাকে প্রতিজ্ঞা করে আমি বলছি কখন এই মায়ার মধ্যে আর প্রবেশ করব, দিন রাত তোমার নাম নেব, তোমার ভজন করব, তোমার ভক্তি করব, আর মায়ার মধ্যে ঢুকবো না, আমার এই প্রতিজ্ঞা করছি করে এসছে। কিন্তু এখানে এসে এই জন্য এটা কীর্তন আছে না, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আই মো মিছে মায়া বধাইয়া প্রীত সময়ে মো। আমরা সব জানি হ্যাঁ অষ্টাদশ শতনাম কি বলছে, সংসার কিসের জন্য এসছি বলে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আই মো, কৃষ্ণ ভজন করতে এসে সংসার করতে আসে নি আমরা। ভগবান নিজে বলছে বলে তুমি কৃষ্ণ ভজন করতে এখানে এসছো, যেটা করতে এসেছ না ওইটা তো পিছনে রেখে দিয়েছো, আর যেটা করতে তুমি আসো নাই ওর মধ্যে লেগে গেছো, ওর মধ্যে লেগে গেছি আমরা। যদি বলি একটু হরিনাম কর ভজন কর, সময় কোথায়, সময় কোথায় ভজন করতে? টিভি দেখার জন্য সময় আছে, স্মার্টফোন চালার জন্য সময় আছে, ওই মেয়েটা এই করছে, ওর বাড়িতে এইরকম হচ্ছে, দেখবেন এ যদি চার পাঁচটা মায়েরা বসে যায় না, এ যত শাশুর বউ মার কি হচ্ছে কার বাড়িতে, কোন ছেলে কাকে নিয়ে গেছে, দেখবেন সারা দুনিয়ার কথা। আর যদি বলে একটু হরিনাম করে বলে সবাই কোথায়, সবাই কোথায় ভজন করতে? কিন্তু এখানে বলছে কৃষ্ণ ভজিবার করে সংসার আইনু মিছে মায়া বদ্ধ হইয়া বৃক্ষ সমাইনু। হ্যাঁ ভগবান নিজের মা কে বলছে তৃতীয় স্কন্ধে, তখন এই জীব প্রতিজ্ঞা করে ঠাকুরের কাছে আমি ভজন করবো। ঠাকুর বলে দেখো যদি ভজন না করো না মাঝে মাঝে তোমাকে চেতাবনী দেবো। বলে কি দিবে? বলে একটা যখন চুল পাকিবে, আপনার ধ্যান দিয়ে দেখবে যখন চুল পাকে না ওই কানের এইখান থেকে চুল পাকে, দেখবে প্রথমে এইখান থেকে, মানে কানে একটা বেল দিল, বলে কি তুমি কি করতে এসছো সংসারে? ঠাকুরের কাছে প্রতিজ্ঞা করে এসেছিল না গোবিন্দের ভজন করবে হরিনাম করবে, কতদূর সময় হরিনাম করছো, বেল পড়ে গেছে উপরে যাও আর বল হরি হরি বল, সময় এসে গেছে। কিন্তু যখন প্রথম বেল পড়ে না আমরা সেই চুলটাকে উপড়িয়ে দিই, আমাকে এত তাড়াতাড়ি বুড়ো বুড়ি বানা আছে আমি কিছু হয়ে গেল। ভগবান বলে দ্বিতীয় ওয়ার্নিং দেবো তোমাকে, আরেকটা চুল পাকাবো সেটাও উপড়িয়ে দেবো। তিন চারটা চুল উপড়াবার পর যদি বেশি চুল খিচুড়ি মতো হয়ে গেছে আধা, হ্যাঁ সাদা আধা কালো কি হয়, তখন কলর করলি মেহেন্দি লাগিয়ে দিই, কলর করে দেই বলে আমার কিছু হয়নি। ভগবান বলে তোমাকে দ্বিতীয় ওয়ার্নিং দেবো, বেল দিব, বলে কি? বলে চক্ষুর মধ্যে দেখা দৃষ্টি শক্তি কম হবে, তোমার চশমা লাগিয়ে হিরো হয়ে ঘুরি, আমার কিছু হয়নি। ভগবান বলছে তোমার তৃতীয় ওয়ার্নিং দিব, বলে কি দিবে? বলে যে ঠিক লাগে হাসছো না, একটা দাঁত উপরা তারম করো, দাঁত ভাঙ তারম করো, তোমার একটা দাঁত ভাঙবো, এগুলো উপর থেকে বেল পড়ছে। বলে তুমি গোবিন্দ ভজন করতে এসে কি করছো তুমি? এখানে এক একটি তার বেল ওয়ার্নিং, যদি দাঁত গুলো যদি ভেঙে যায় না আবার ডেন্টিস্টের কাছে গিয়ে আবার দাঁত লাগেনি, আর ভালো করে হাসি বলে আমার কিছু হয়নি। ঠাকুর বলছে তোমাকে ফোর্থ ওয়ার্নিং দিব, বলে কি দিবে? বলে দু পা থেকে তিন পা হয়ে যাবে, মানে কি লাঠি নিয়ে
ধীরে ধীরে লাঠি নিতে আরম্ভ করবে, তারপরে শেষে কি করবো, বল হরি হরি বল, বল হরি হরি বল, হ্যাঁ তখন সব চলে যাবে। এই জন্য দেখবেন যখন একটা লোক মারা যায় যখন চারজন ব্যক্তি কাঁধে নিয়ে যায় না, এইদিকে তো বল হরি হরি বল বলে, আমরা ওই বৃন্দাবনে থাকি ওইদিকে কি বলে জানি তো, বলে রাম নাম সত্য হে, গোপাল নাম সত্য হে, সত্য বল ব্যত্য হে, সব কই বা ঝুটা হে, ওকে শোনা শোনা যায়। বলে জীবনে যতটুকু তুমি গোবিন্দের নাম নিয়েছ, জীবনে যতটুকু কেবল রামের নাম নিয়েছ, এখন তোমার সঙ্গে ওইটা যাচ্ছে, বলে সব কই বাদ ঝুঠা হে, মানে ইয়ে ছাড়া তুমি যা কিছু সংসার করেছ কেবল মিথ্যায় কাটিয়েছ। এখান থেকে ছোঁচ সুতো তোমার সঙ্গে যাচ্ছে না, পত্নী যদি যাবে কেঁদে কেঁদে দরজা পর্যন্ত যাবে, তার আগে পত্নী তোমার সঙ্গে যাচ্ছে না, পরিবার বালরা কদ্দুর যাবে ওই শ্মশানের পর্যন্ত যাবে, ওইখানে পুড়িয়ে দিয়ে টা টা করতে করতে পালিয়ে আসবে, তো সঙ্গে কি যাবে। এখানে মীরা বলছে পায়োজি মেনে রাম রতন ধন পায়, পায়োজি মেনে রাম রতন ধন। এখানে মীরা তিনি বলছে জীবন তুমি কি পেলে, এই বাচ্চা তো এখানে মীরা বলছেন পায়োজি মেনে আমি পেলা, বলে কি পেলে, বলে রাম রতন ধন পায়ো, যতটুকু কেবল রাম মেরে কৃষ্ণের নাম দিয়েছি ততটুকু পেলাম, জগমে সবই খোবায়ো, মানে সংসার সব কমিয়ে গেল। বলি এ ধনটা কোথা থেকে পেলে, বলে দি মোরে সদগুরু, সদগুরু আমাকে এই ধনটা দিয়েছে। বলি এ ধনটা কিরকম, তখন দ্বিতীয় লাইনতে বলছেন লে চোর নেহি লেবে লুটে নেহি যাবে, যদি স্ত্রী যদি এই হরিনাম জপ করে তো আর পতি এটা নিতে পারবে না, বা ছেলে মেয়েরা নিতে পারবে না, আর ছেলে মেয়েরা যদি এই হরিনাম টুকু করে এর ভাগ বাপও পাবে না মাও পাবে না, যিনি এই ধনটা ইনকাম করবে কেবল ওরই সঙ্গে ওই ধনটা যাবে। এই জন্য চোর নেই লেবে ফুটে নেই যাবে, দিন দিন বড় সবাই, এই ধনটা কেবল বাড়তে থাকে, এই ধনটা কোনো কম হয় না। এই জন্য আপনারা চৈতন্য মহাপ্রভু নাম শুনেছ, এক সময় মহাপ্রভুকে ভক্তরা নিমন্ত্রণ দিল, বলে প্রভু আজকে আমাদের বাড়িতে তোমাদের ভোজন, মহাপ্রভু একটা শিক্ষা দেওয়ার জন্য বললেন দেখো আমি সবাই বাড়িতে ভোজন করি না, বলে প্রভু কার বাড়িতে ভোজন কর, বলে যদি কেউ লক্ষ্যপতি হয়, আজ থেকে 550 বছরের কথা, যদি কার বাড়ি 1 লাখ টাকা থাকে মানে কি, তখনকার 1 টাকা হলো একটা স্বর্ণের মোহর, মানে যার বাড়িতে 1 লাখ স্বর্ণ মোহর হবে তার বাড়িটা আমি খাবো, ভক্তরা তো বুঝি হয়ে গেছে, ভক্তরা তো সাধারণ, বলে প্রভু আমাদের বাড়িতে 100 টাকা নেই, 100 টাকা মানে কি 100টা স্বর্ণ মহর, কি আমাদের বাড়িতে আপনি ভোজন করবে না, কারণ মহাপ্রভু সবাইকে দেখেছে, দেখে বুঝাচ্ছেন মহাপ্রভু, বলে জানো প্রকৃত লক্ষ্যপতি কে, বলে কে, বলে প্রত্যেক দিনে যিনি 1 লাখ গোবিন্দের নাম জপ করে, প্রত্যেক দিনে যিনি 1 লাখ ঠাকুরের নাম জপ করে, তিনি হলেন প্রকৃত লক্ষ্যপতি, হ্যাঁ তিনি বলেন প্রকৃত লক্ষ্যপতি। এই জন্য মীরা একটি ভজন, আবার ভজন আছে, লে লো রে কই রাম কা প্যারা আওয়াজ লাগাও গলি গলি, রাম নাম কে হিরে মোতি মেন বিখরাও গলি গলি, লে লো রে কই রাম কা প্যারা, হ্যাঁ মীরা বলছে জিতে এসছি, এই জন্য তোমার এগুলো নাও, বলে মোতি লুটে ওসব মালামাল হুয়ে, মানে কি যারা এই গোবিন্দের নাম করেছে কৃষ্ণের নাম করেছে তারা সব বড় বড় ধনী হয়েছে, বলে কে, গোস্বামী তুলসীদাস, হনুমান, হ্যাঁ মীরাবাঈ। এই জন্য
মহাপ্রভু রূপ গোস্বামী সনাতন গোস্বামী এদের নাম জগত অমর কেন হয়েছে কেন বলে এরা গোবিন্দের নাম জপ করেছে গোবিন্দের ভজন করা ধরুন এরা জগতে বড় বড় ধনী হয়ে গেছে তো যারা গোবিন্দ ভজন না করে কেবল এই সংসারের টাকা 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 করে মরে গিয়েছে সে কাঙ্গাল হয়ে গেছে তাদের সঙ্গে কিছুই যাই দেয় না সুতো সুতো যায় না হ্যাঁ এই জন্য প্রকৃত লক্ষ্যপতি বললেন তিনি 1 লাখ ঠাকুরের নাম জপ করে দেখো আমার দিকে তাকা কিছুদিন আগে অমিতাভ বচ্চনের নাম শুনেছেন না টিভিতে আসতো কোন বনেগা করোড়পতি কোন বনেগা কে করোড়পতি হবে এখানে চৈতন্য মহাপ্রভু বলছেন কে লক্ষ্যপতি হবে আমাদের টাকা তোমাদের একটা মালা দিয়ে যাবো হ্যাঁ তোমরা এই মালা গুলো জপ করবে কি করি মালা জপ করবে কি করি লক্ষ্যপতি হবে ভালো করে দেখে না যেরকম যখন এই মালা জপ করি না এই আঙ্গুলটাকে এর মধ্যে লাগাই না আমার এটা হলো খারাপ আঙ্গুল আমরা বললাম তোমাকে দেখে নেব এটা হলো খারাপ এই জন্য আঙ্গুলটা হ্যাঁ এই জন্য এটা হলো কাম ক্রোধের প্রতীক হ্যাঁ এই জন্য বলে আমি তোমাকে দেখে নেব তুমি আমার কি মনে করেছো এটা হলো অহংকারের প্রতীক এই জন্য আঙ্গুলটাকে আমরা বাহারে রাখি এই মাঝখানে আঙ্গুলটা রাখা দেখে এখান থেকে যখন জপ করা হয় আমার পিছনে বলে সবাই বলে হরি কৃষ্ণ বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে বলে একটা মালা হ্যাঁ একটা মালা যে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে একটা মালা হ্যাঁ করতে 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 শেষ হয়ে যাবে মনে রাখবে এটা তপকাতে নেই এটা পার করতে নেই কেন এটা হলো রাধা কৃষ্ণের স্বরূপ এটা একটা মতি নাই এটা হলো এটা হলো একটা গোপী মানে মাঝখানে গোবী রাধা গোবিন্দকে রেখে এরা রাসলীলা করছে হ্যাঁ এই জন্য এটাকে পার করতে নেই পার না করে এর ঘুরিয়ে দিবে ঘুরিয়ে দিয়ে যেদিকে শেষ হলো না ওই দিকে থেকে আবার ওই দিকে থেকে আবার আরম্ভ করে বুঝতে পারছেন তো যদি এইরকম তাকা এদিকে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কত বার 16 বার হয়ে এটা 16 বার 16 নাম 32 অক্ষর হ্যাঁ যদি যদি এই মালাটাকে যদি আপনি 16 মালা করে দিয়েছে হিসাব তো হচ্ছে 25,000 নাম যদি 64 মালা করেছেন না 1 লক্ষ হবে ভগবান নিজে বলছে তুমি 1 লক্ষ মালা করে লেনা আজকে তোমার নামে ব্যাংকে 1 লাখ টাকা ঠিক ডিপোজিট হলো চৈতন্য মহাপ্রভু নিজে বলছেন বলে এর সুদ কত বাবু এর ব্যাজ সুদ কত বাবু মীরা বলছেন দিন দিন বাড়ত সবাই আজকে যদি 1 লাখ নাম করতে না কালকে 1,25,000 টাকা আপনি পাবেন বলে 4 দিনতে কেন বলছে 4 দিনতে 2 লাখ 2 লাখ 4 দিন দেবো এত তাড়াতাড়ি এর ইন্টারেস্ট এটা বাড়ে কিন্তু এই জায়গাতে টাকা ইনকাম করতে করতে এখন ছেড়ে যাবে একটা পয়সা যাবে সবগুলো এখানে ছেড়ে দিয়ে যেতে হবে 1 পয়সাও তোমার কাজে আসবে না বুঝতে পারছেন 1 পয়সা তোমার কাজে আসবে না কিন্তু এই যে ধনটি আছে পুরা কে পুরা তোমার সঙ্গে ধনটি সঙ্গে সঙ্গে যাবে এটা কেউ নিতে পারবে না এই জন্য আমাদের লাস্ট কি বলে বল হরি হরি বল বলে বুঝতে পারছেন তো এই জন্য যদি করতে এই ভগবানের নাম জপ করবেন সবাই যেন তো আমার সময় দেই সবাই যেন সময় দেই কখনো কখনো বলি না দেখো মা কি বাজাবে দেখো এই দিকে এই টাকা এদে শুনো যখন কাকে বলা হয় একটু গোবিন্দের ভজন করো আমাকে আমাদের সব মায়েরা বাবা কি বল বলে সময় কোথায় আমার সময় কোথায় আমার কাছে সময় নেই ভজন করতে দেখো মন দিয়ে বুঝো আমাদের গুরুদেব বলতে এই সংসার দেখবে অধিকাংশ সময় আমরা যা কিছু করি অন্যের জন্য করি অন্যকে করে সুখী রাখবো কি করে ছেলেটাকে সুখী রাখবো কি করে শাশুড়িটাকে সুখী রাখবো কি করে পতিকে খুশি রাখবো কি করে পত্নীকে খুশি রাখবো কি করে লোকদের দেবরকে খুশি রাখবো তার যেন দেখবে সবাই বেশি করে না নিজের যেন দেখবে অত্যন্ত কম আমরা করি দেখবেন পরিবারতে সবাইকে খাওয়ায় দেওয়া যেটা বেঁচে থাকে ওইটাই খায় যদি সবজি না থাকে না লবণ দিয়েও খেয়ে নি লঙ্কা লুণ আর সরিষ দিয়ে খেয়ে নি কি করেন না কি না করে তাই না তোমাদের এটা কথা জিজ্ঞাসা করছি এখন তোমাদের উপরে কেউ প্রসন্ন সংসার আছে বল তোমাদের উপরে সংসারে কেউ খুশি আছে দেখবেন পিছে কেবল তোমার নিন্দা ছাড়া কিছু হচ্ছে না নিন্দা ছাড়া তোমার পিছনে কিছু হচ্ছে না
জগতে বদনামি ছাড়া নিন্দা ছাড়া তোমাকে আর কিছু দিবে না, কিন্তু গোবিন্দ ওইরকম নয়, গোবিন্দ ওইরকম নাই। মহাভারতে তোমার দেখে থাকবে এক সময় ভগবান পরীক্ষা করছেন, একটু ভগবানের কনিষ্ঠ অঙ্গটা কেটে গেছে, সেখানে কৃষ্ণের সমস্ত রানীরা ছিল, পাখি রানীরা, দ্রৌপদীও সেখানে ছিল। এখানে কি হয়েছে, দ্রৌপদী সঙ্গে সঙ্গে গোবিন্দের সামনে শাড়িটা ফেড়ে দিয়েছে, শাড়িটা ফেড়ে দিয়ে গোবিন্দের আঙ্গুলের মধ্যে তিনি ব্যান্ডেজ করে দিয়েছে। গোবিন্দ এত প্রসন্ন হয়ে গেছে, এত প্রসন্ন হয়ে গেছে, বলে তোমার এত দামি শাড়ি, এখানে রাজরানী না, কোটি কোটি টাকার একটা শাড়ি, যেখানে সোনার জরি দিয়ে কাজ সেখানে, বলে তুমি আমার আঙ্গুলটা কেটে গেলে, নিজের শাড়িটাকে ফেড়ে দিয়ে আমার আঙ্গুলটা ব্যান্ডেজ করলে, বলে সময় এলে তোমার ঋণী থেকে আমি তোমার মুক্ত করবো, মুক্তি করব। যখন সেই ভারী সভার মধ্যে দ্রৌপদীর যখন বস্ত্র হরণ হলো, দ্রৌপদীর কথা কয়টা পতি ছিল, পাঁচটা পতি। মহাভারত দেখেছ, অর্জুন সর্বশ্রেষ্ঠ গান্ডীবধারী, আর ভীম গদাধারী, নকুল সহদেব তলোয়ার যুদ্ধতে, আর যুধিষ্ঠির মহারাজ ভালা যুদ্ধতে, তাদের মধ্যে তো কেউ বলবান ছিল না, কিন্তু তাদের পতি কোন কাজে এসেছে বলো, পতিরা কেউ রক্ষা করেছে? যদি আমাদের একটা পতি হয় না, যদি ভালো টাকা পয়সা কামাই, এ ছাতি ফুলিয়ে রোড মধ্যে ঘুরি, এ আমার কে কি করতে পারবে, আমার পত্র এত টাকা আছে, কিন্তু পঞ্চ পাণ্ডবদের মধ্যে তো বলবান কেউ ছিল জগতে, কেউ ছিল জগতে, কেউ ছিল না। কিন্তু অন্তিম সময়ে ওর কোন কাজে কেউ এলো, কেউ এসে কাজে, কেউ আসে নাই, শেষে কাজে কে এলো, এই গোবিন্দ এই কাজে এসে, যখন দু হাত তুলে, হে গোবিন্দ রাত শরণ হস্ত জীবন হারি, হে গোবিন্দ আমি তো মনে করছিলাম পাঁচটি পাঁচটি পতি আছে আমাদের কুলগুরু, আর সমস্ত আছে, কেউ কেউ রক্ষা পেল না, একমাত্র তোমা ছাড়া জগতে আর কেউ নেই। যখন এই দু হাত তুলিয়ে যখন দেখেছে, তখন গোবিন্দ কি করছে, বস্ত্র রূপে তিনি সেখানে প্রকট হয়ে গেছেন। 10,000 হাতির শক্তি শেষ হয়ে গেছে, কিছু 10 বছর শাড়ি আর শেষ হয় না। দেখেছেন মহাভারত দেখেছেন তো, ভাই জগতে কেউ তোমার কাজে আসবে না, বুঝতে পারছ, ও কাজ যদি আসে না, এই গোবিন্দই এই কাজে আসবে, যাকে আপনা আপনা বলছি, আমার আমার কেউ কাজে আসবে না। এই জন্য কি করবা, গোবিন্দর জন্য একটু সময় দিবে, গোবিন্দর জন্য সময় দিবা, বুঝতে পারছেন তো, সময় দেবে মানে কি, তারপর হরিনাম করবে, আর এই হরিনাম তো কেবল সঙ্গে যাবে, আর সঙ্গে তোমার কিছু যাবে না, ঠিক আছে। কে কারা হরিনাম করে, খা তুলো তো বলে দেখো, তোমাদের একটা মালা দেব, নিয়ম হলো এই যে মালাটা না কোন বৈষ্ণব কাছে নিতে হয়, এইরকম না এটা মালা কিনে নিলাম, কথা বলবেন এইরকম না, এটা মালা কিনে নিয়ে নিজে করতে আরম্ভ করে দিলাম, বলাই নিজে নিজে মালা একটা পরে নিলাম, না নিয়ম হলো, শাস্ত্র বলছে অবৈষ্ণব উপদেষ্টন মন্ত্রেণ নিরম্ব্রজে পুনশ্চ বিধিনাম সামগ্র গ্রাহয়াত বৈষ্ণবাদি। নিয়ম হলো বৈষ্ণব শুদ্ধ বৈষ্ণব হাত থেকে মালা নিয়ে হরিনাম করতে হয়, নিলে পরে কি হয়, তখন সেটা ফলীভূত হয়, হ্যাঁ সেটা তখন ফলীভূত হয়। আর যদি বিনা এজনেবল, গোস্বামী তুলসীদাস বলছেন, বিনু গুরু ভবদিধি তরই ন কই যো বিরিঞ্চি শঙ্কর সম হই, বিরিঞ্চি মানে অর্থ ব্রহ্মা, শিব মানে শিব ঠাকুর, মত যদি কেউ হয়ে যায়, যদি কেউ কোন বৈষ্ণব গুরু থেকে হরিনাম গ্রহণ না করে, তিনি সংসার থেকে পার হতে পারবে না, সংসার থেকে তিনি পার হতে পারবে না। এই জন্য নিয়ম হলো মালা কোন বৈষ্ণবদের হাতে দিলে পরে তার বিশেষ সেটা বিশেষ ফল পাওয়া যায়, বুঝতে পারছেন তো। এই জন্য আমরা যে মালা দিই না, দু ভাবে দিই, মন দিয়ে শোনো, বলে দুই ভাবে মালা দিই, একটা হলো যদি কেউ পুরো নিরামিষী হতে পারে, পুরো নিরামিষী যদি কেউ হয়, তখন আমরা তাকে মালা দেই, তাদেরকে তুলসী মালা দিই, গলার মধ্যে তুলসী মালা দিই, জপার জন্য তাকে তুলসী মালা দিই। যদি কেউ বলে আমি তো একসঙ্গে নিরামিষী ভোজী হতে পারবো না, ধীরে ধীরে আমি নিরামিষী ভোজী হবো, তখন তাদেরকে নিমের মালা দিই, হ্যাঁ নিম মালা দিই, এই মালার মধ্যে হরিনাম করে প্র্যাকটিস করতে থাকো, যতটুকু ভগবানের নাম করবেন, ধীরে 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 আমাদের সমস্ত খারাপ জিনিসগুলো নিজে নিজে ভালো হয়ে যাবে, সব ভালো হয়ে যাবে, তখন আমরা তাদেরকে তুলসী মালা দিই, তুলসী মালা দিয়ে একবার জপ করো, ঠিক আছে। এখানে মালা তোমার সবাই মাস মাস খেলেও মালা দিতে পারবা, অসুবিধা নেই, কিন্তু তোমাদের নিমের মালা দেব, তুলসী মালা দেব, নিমের মালা দেব,
আমাদের প্র্যাকটিস করাবেন আর ধীরে ধীরে চেষ্টা করবা কি চেষ্টা করবা যাতে আমরা নিরামিষ ভোজী হতে পারি বুঝতে পারছেন তো এখানে আমরা বলে জীব হিংসাকে মহাপাপ বলা হয় বড় পাপ বলা না জীব হিংসাকে মহাপাপ বলা হয় কেন না প্রত্যেক জীবের মধ্যে সেই গোবিন্দ আছে আছে কি না এটা খাসির মধ্যে কি গোবিন্দ নেই একটা মুরগার মুরগি মধ্যে কি গোবিন্দ নেই একটা মাছের মধ্যে কি গোবিন্দ নেই গোবিন্দ তো সবাই হৃদয়ে আছে তিনি বলতে জগত পিতা জগন্নাথ বলে তিনি প্রত্যেক হৃদয়ে ঠাকুর আছে আমরা হলাম এক পিতার সন্তান আমরা হলাম এক পিতারই আমরা হলাম সবাই এক বন্ধ হইলো নাকি হ্যাঁ হরে কৃষ্ণ আমরা হলাম শুনতে পাচ্ছ তোমরা আমরা হলাম এক পিতার আমরা সবাই এক পিতারই সন্তান আমাদের একটা পিতা কে হরে কৃষ্ণ আমাদের প্রকৃত পিতাকে বলে দেখি গোবিন্দ হলে আমাদের গোবিন্দ হলেন সবাই পিতা হলেন শ্রী গোবিন্দ আমরা তারই এক পিতার আমার সবাই সন্তান হ্যাঁ এই জন্য জীব হিংসাকে বলা হয় মহাপাপ বলা হয় আমাদের চেষ্টা করবেন যাতে নিরামিষী ভোজী ধীরে ধীরে হতে পারে ঠিক আছে আর দেখো আমাদের মনের মধ্যে একটা ভাবনা আছে কি ভাবনা আছে যদি আমরা নিরামিষী না খাই আমাদের শরীর খারাপ হয়ে যাবে হ্যাঁ আমাদের শরীর খারাপ হয়ে যাবে আমাদের কাজ কম করতে হয় পড়াশোনা করতে হয় আমাদের আমাদের শক্তি না থাকলে আমরা কি করে পড়াশোনা করবো কাজ কম কি করে করবো আমাদের মনের মধ্যে একটি ভাবনা আছে এরকম ভাবনা আছে না যে নিরামিষ কি করে খাবো দেখো তোমাদের একটা ভালো কথা বুঝে আছে ছেলেরা শুনতে পাচ্ছ তোমরা মন দিয়ে শুনো তোমাদের জন্য বলছি মন দিয়ে শুনো দেখো একদিকে হলো আমিষ ভোজী একদিকে হলো নিরামিষ ভোজী ভালো করে মন দিয়ে বুঝো আমি যতটুকু পারছি তোমাদের বুঝাচ্ছি দেখবেন আমিষ ভোজী হলো এটা কুকুর তাই না দেখবেন যখন এটা কুকুর দৌড়াতে আরম্ভ করে একটু দৌড়ালে হাঁপিয়ে যায় হাঁপিয়ে যায় কি না দেখবেন কুকুরটা শুয়েও আছে জিভ বের করে হাঁপাচ্ছে এটা হলো আমিষ ভোজী যেরকম এটা সিংহ সিংহ হলো আমিষ ভোজী মাংস খায় আপনি চিড়িয়াখানায় গিয়ে দেখবেন ও হাতটা এরকম করে না পাঞ্জাবটা সামনে রেখে দেখবেন বসে ও হাঁপাচ্ছে দেখবেন সিংহটা এটা বাঘ হলো আমিষ ভোজী হ্যাঁ আপনি ডিসকভারি হরে কৃষ্ণ হরি বল না বাড়ালে হরি বল হরে কৃষ্ণ হরি বল হরে কৃষ্ণ আওয়াজ আসছে দেখবেন একটি বাঘ হলো আমিষ ভোজী আমিষ ভোজী কেউ দেখবে যখন একবার ও মাংস খায় না দু তিন দিন পর্যন্ত হাত পা ছড়িয়ে শুয়ে থাকে জিভটা বের করে কেন মাংসটাকে তাকে হজম করতে হয় তাকে হজম করতে হয় জিভ বের করে শুয়ে থাকে এগুলো হলো আমিষ ভোজী এবার নিরামিষ ভোজী দেখো নিরামিষ ভোজী এটা ঘোড়া কি খায় বলো ঘোড়া কি খায় ঘাস খায় যখন ছোলা খায় ঘাস খায় যখন আমরা কোন মেশিনের সঙ্গে উদাহরণ দেই আমরা বলি না কত হর্স পাওয়ার কার সঙ্গে উদাহরণ দেওয়া হয় ঘোড়ার সঙ্গে রেস কার হয় ঘোড়ার রেস হয় ঘোড়ারই রেস হয় বুঝতে পারছেন তো এই জন্য আমরা তো বৃন্দাবনে থাকি বৃন্দাবনে তোমরা গিয়েছো কেউ ওই দিকে গিয়ে দেখবেন ঘোড়া গাড়ি দেখবে একটা ঘোড়া দশ দশ পনেরো পনেরো জন ব্যক্তিকে গাড়ির মধ্যে বসিয়ে একা টেনে নিয়ে যায় এত শক্তি ঘোড়াকে দেখে মানে কখন শুতে আমি ঘোড়াকে দেখেছেন শোয়া শুয়ে থাকে না সব সময় ঘোড়া দাঁড়িয়ে থাকে এত শক্তি আমরা বলি না কোথায় যাচ্ছে গো ছেলেরা তোমাদের যেটা কথা বলছিলাম পালিয়ে আছে কোথায় শোনা
দেখো আমরা বলি না, বলে তুই গাধার মতো খাটছিস, আমরা বলি না আপনার তো কেদারনাথ বদ্রীনাথ যাই আমরা গিয়েছি, আমাদের যে যমুনাত্রী আপনি কল্পনা করতে পারবেন রাস্তা কিরকম, পুরো এইরকম ভাবে রাস্তা, সিধা রাস্তা উপরে মতে যেখানে মানুষ চড়তে পারে না, ওই গাধা আছে ঘোড়া আছে ওই কাঁধে বসিয়ে তাদেরকে এত উঁচে নিয়ে যায়, কেদারনাথ গিয়ে দেখবে যেখানে মানুষ হাঁটার শক্তি নেই সেখানে ঘোড়া আর ইয়ে গাধা পিঠের মধ্যে বসে নিয়ে যায়, এত শক্তি। বলে দেখি এটা বলদ কি খায়? ঘাস খায়, ঘাস খায় না বলদ খায়, দেখি মানে সারাদিন জমির মধ্যে চাষ করছে, কত শক্তি আছে। হ্যাঁ, কুকুর চাষ করতে পারবে না, গাধা না কুকুর বা যদি কোন সিংহ বাঘ ওরা কাজ করতে পারবে না, কিন্তু কে কাজ করে? বলদ কাজ করে। কি খায়? ওই ঘাস খায়, ওই ঘাস টুল খায় বলদ। হ্যাঁ, এই জন্য এটা হাতি কি খায় বলে দেখি, বলে হাতি কি খায়? ডালপালা খায়। কত শক্তি, এত বড় শরীর কার আছে, এত শক্তি কার আছে, কত শক্তি আছে ওর মধ্যে, বুঝতে পারছেন তো? এই জন্য এখানে শিক্ষা দিচ্ছে যারা নিরামিষ ভোজী, যারা নিরামিষ ভোজী এখানে দেখাচ্ছে তাদের মধ্যে বেশি শক্তি আছে, তাদের মধ্যে বেশি শক্তি আছে নিরামিষ ভোজীদের মধ্যে, আমিষ ভোজীর মধ্যে তত শক্তি নেই, বুঝতে পারছেন তো? যেরকম পয়সার দিকে দিকে দেখো, 1 কিলো খাসি মাংস কত টাকা বলে দেখি, 1 কিলো খাসি মাংস কত? 700 টাকা বলে। তার সঙ্গে যদি 1 কিলো খাসি মাংস নিয়ে আসা হয়, তার সঙ্গে মশলা টসলা দিতে হয়, মানে যদি 800 টাকা যদি খরচা করা হয় এক টাইম যাবে, এক টাইম তো যা খাবে, 800 টাকা গেল, 800 টাকার যদি শাক সবজি পনিপরিবার নিয়ে আসবে, শাক সবজি কতদিন যাবে বলে দেখি? 1 সপ্তাহ যাবে না, 1 সপ্তাহ পয়সা বাঁচলো কিনা, পয়সা বাঁচলো, তারপরে মধ্যে আর জীব হিংসা হলো না। হ্যাঁ, আমাদের জীব হিংসা হলো না, পয়সা বাঁচলো, শরীর ভালো থাকবে। দেখুন আমরা বৃন্দাবন দিকে থাকি, আমরা কল্পনা করতে পারবো না 80-90 বর্ষ বয়স পর্যন্ত ওখানে রাজস্থান লোকরা কি লম্বা চৌড়া লোক হয়, লম্বা চৌড়া 80-90 বর্ষ পর্যন্ত তারা জমির মধ্যে ঘাস কি খায়, ওই রুটি সবজি খায়। হ্যাঁ, দীর্ঘজীবী হয়, অনেক দিন বেঁচে থাকে ওরা। বাংলায় দেখুন এদিকে যারা মাছ মাছ খায়, 60-70 বছর বুড়ো বুড়ি হয়ে শেষ হয়ে যায়, ওদিকে দেখবেন কি লম্বা চৌড়া লোকগুলো দেখতে কিরকম সুপুরুষ দেখবে। হ্যাঁ, এই জন্য একে বলা হয়েছে মাংস। মাংস মানে কি? মাং মানে আমাকে, স মানে তিনি, মানে আমি এখন যাকে খাচ্ছি পর যে আমাকে খাবে। এই জন্য ইংলিশ তো বলে মিট, মিট মানে কি? মি ইট, পাল্টে দিন ইট মি। হ্যাঁ, মিট মানে কি? মি মানে আমি, ইট মানে খাওয়া, ওটা পাল্টে দিলে হবে ইট মি, মানে এখন তুমি যাকে খাচ্ছ পরে যে তোমাকে আবার সেই খাবে। হ্যাঁ, কেননা পাপ নিজের বাপকে ছাড়ে না। আমরা একটা কথা বলি, সুখ দিলে সুখ পাব, দুঃখ দিলে দুঃখ পাব, তাই না? বলি না, তা সুখ দিলে তো সুখ পাবে, যখন করে একটা জীবকে কাটা হয় মারা হয়, ওই যে দুঃখ কষ্ট গুলো পায় কে ভোগ করবে? এখানে যে যে কষ্ট দিছে তাকে তো ভোগ করতে হবে। এখানে চেষ্টা করবে নিরামিষ ভোজী হয়ে গোবিন্দের ভজন করতে, ঠিক আছে? আর চেষ্টা করবেন ধীরে 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 এক সঙ্গে না ছেড়ে ধীরে 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 ছাড়বে, ঠিক আছে? নিতাই গৌর প্রভাতে হরে কৃষ্ণ। হ্যাঁ, তোমার তোমাদেরকে না এক একটা মালা দিয়ে যাবো, আমি আপনি আমিষ ভোজি হয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি কেউ নিরামিষ ভোজি হয় তুলসী মালা দেব, কিন্তু যাদের নিমের মালা দেব, তোমরা ধীরে 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 আস্তে আস্তে চেষ্টা করবে, তাদের ধীরে ধীরে নিরামিষ ভোজি হতে পারে, ঠিক আছে? ধীরে ধীরে চেষ্টা করবে, একটা মালা নিয়ে যাও আর হরিনাম করো, দেখবে দেখুন এর মধ্যে হরে কৃষ্ণ মানে কি, হরে অর্থ হলো আমাদের দুঃখ কষ্ট যে হরণ কর দিয়ে, কৃষ্ণ মানে মনকে যে শান্তি দিয়ে, রাম মানে জীবনে যে আরাম পাবে। হরি নাম করলে কি হবে? পাপ দূর যাবে, পুণ্য সঞ্চিত হবে, দুঃখ কষ্ট থেকে দূর যাব, মনের মধ্যে শান্তি পাবে, ঠিক আছে?
এক একটা মালা নিয়ে আসো ভাই, নিয়ে নিজে জপ করবে, ছেলে মেয়েদের করাবে। দেখবেন এই মালা যদি ছেলে মেয়েরা করে না, দেখবেন তাদের মাথায় খুব ব্রেনি হয়, লেখাপড়াও ভালো করে। হ্যাঁ, লেখাপড়াও ভালো করে, ঠিক আছে। নিমের মালা দিছি, তুলসী মালা দিছি না, তুলসী মালা তবে দেবো যদি কেউ পুরা নিরামিষ হতে পারে। এটা ভালো বন্ধু।